অনুষ্ঠানের একশো অষ্টআশিতম পর্বে আপনাদের স্বাগত আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি নটার সময় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন অবস্থান করছিলাম আজকেও সানন্দে অবস্থান করব সাতাশে ডিসেম্বর আঠারোশো তিরাশির প্রসঙ্গে যেদিন শ্রীরাম অনুমতি নিয়ে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত চতুর্দশ দিবস মাস্টার মহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন চোদ্দই ডিসেম্বর আঠারোশো তিরাশি যে ঠাকুরের কাছে কদিন থাকবেন বলে তাঁর অনুমতি নিয়ে সেই হিসেবে সাতাশে ডিসেম্বর হচ্ছে চতুর্দশ দিবস আর এই দিন আমরা আগে দেখেছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে রওনা হয়েছেন এবং কলকাতায় ভক্ত শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে এসে তিনি উপস্থিত হয়েছেন সেইখানে ঈশান বাবুর পুত্র শ্রীযুক্ত শ্রীশ বাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছিল আমরা সেই প্রসঙ্গটিতে ছিলাম এবং সেইখান থেকেই আমরা আজকের অনুষ্ঠানে প্রবেশ করব যেখানে দেখব যে শ্রীষবুর সঙ্গে যতটা কথা হয়েছিল তারপরে কি হচ্ছে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব তপ্ত জীবনং কবি ভিড়ি ঋতং কলম সাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাতি ভূ রিদা জনাহ শ্রীরামকৃষ্ণ সেবক ভাব দাস ভাবের কথা বলছিলেন আমরা আগের দিনের অনুষ্ঠানে এটি শুনেছি এবং যখন তিনি বলেছেন তখন দেখছি যে সেটি বাবু বলছেন আজকের অনুষ্ঠানে এইখান থেকে আমরা প্রবেশ করছি বাবু বলছেন আজ্ঞে হা দাস ভাবে মানুষ নিশ্চিন্ত আজ্ঞে হা দাস ভাবে মানুষ নিশ্চিন্ত প্রভুর উপর সকলেই নির্ভর কুকুর ভারী ভক্ত তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টার লিখছেন লিখছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে কি জানো যিনি নিরাকার তিনি সাকার ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুল কিনারা নাই সেই জলের কোনো কুল কিনারা নাই সেই জলের কোনো কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেই রূপ রূপ সাকার দর্শন হয় আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনি জল ঠিক সেই রূপ, জ্ঞান পথ বিচার পথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন এই উপমা তিনি একাধিকবার দিয়েছেন কিন্তু যতবারই শোনা যায় শুনতে ভালো লাগে এবং যেন নতুন কিছু শিক্ষার থেকে যায় তিনি শ্রীষবাবুকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমার সাকার না নিরাকার ভালো লাগে এটি বলবার পর নিজেই ব্যাখ্যা করছেন যে সাকার আর নিরাকারের মধ্যে সেই অর্থে কোনো তফাৎ নেই সেই অর্থে তফাৎ মানে সাকার সাকার নিরাকার নিরাকার তাহলে কিরকম কি সুন্দর একটা সমন্বয় চিত্র আনছেন বাস্তব দৃষ্টান্তকে অসামান্য শিক্ষার উপকরণ রূপে ব্যবহার করছেন তিনি বলছেন যে কি জানো যিনি নিরাকার তিনি সাকার এইটা শ্রীরামকৃষ্ণের অন্যতম মূল বক্তব্য যে যিনি নিরাকার তিনি সাকার তার মানে কি তার মানে হচ্ছে যে ওই নিরাকার এবং সাকার তার উর্ধে যেন একটি সত্তা রয়েছে তিনি কখনো সাকার রূপ গ্রহণ করছেন কখনো তিনি নিরাকার হয়ে যাচ্ছেন এইটা শ্রীরামকৃষ্ণের একটা আমরা যেটা বলছিলাম যে অনন্যতা বা বিশিষ্টতা যে নিরাকার আলাদা সাকার আলাদা বা তুমি নিরাকার সাকার থেকে আরো ওপরের দিকে উন্নীত হয়ে হয়ে নিরাকারে গিয়ে উপনীত হলে এই রকম ঠিক নয় ইংলিশে যাকে হায়ার কি রকম কিন্তু নয় যেখানে বারবার বলা হচ্ছে যে যিনি সাকার তিনি নিরাকার তার মানে ওই হায়ার কি বা উচ্চ নিজ আগে এটি পরে ওটি এই জায়গাটির সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না আর যদি কেউ ভাবেন যে হ্যাঁ সেটার ইঙ্গিত রয়েছে তাহলেও কেউ যদি সাকারে মনোনিবেশ করেন এবং সাকারের সাধনা করেন তাহলে তিনি কিছু হারাচ্ছেন না হি অর শি ইজ নট মিসিং এনিথিং এইটি শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যে খুব রয়েছে এখানে বলছেন কি জানো যিনি নিরাকার তিনি সাকার ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন এরকম বললেন তো তো ভক্তের চোখে তিনি সাকার রূপে দর্শন দেন তার মানে আবারও যে যিনি আছেন তিনি ভক্তের কাছে যখন আসছেন যে আহা সে একটি রূপ দেখতে ভালোবাসে সে সেই রূপকে পুজো করতে চায় বিশুদ্ধ অন্তঃকরণে সে একটু ভোগ নিবেদন করতে চায় সে একটু দ্বীপ দেখাতে চায় সে একটু বস্ত্র নিবেদন করতে চায় এই যে তার ভক্তির ভাব সেই জন্য তিনি তিনি মানে তিনি বটে আবার নিরাকারও নন নন তিনি যে কি তা বলা যায় না এইটি ভাব তা বলছেন ভক্তের জন্যে। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন তাহলে ভক্তের চক্ষে বললে এটা মনে হতে পারে যে ভক্তের দিক থেকে দেখতে গেলে ফ্রম দ্য ডিভোটিস পয়েন্ট অফ ভিউ কিন্তু বাক্যটি যেভাবে শেষ হচ্ছে সেটি কিরকম ভক্তের চোখে তিনি সাকার রূপে দর্শন দেন তার মানে ওইটা নয় পয়েন্ট অফ ভিউ নয় ভক্তের যে চোখ সেই চোখের কাছে তিনি সাকার রূপে দর্শন দেন তিনি সেই তিনি দর্শন দিচ্ছেন সাকার রূপে কেননা ভক্ত এটা ভালোবাসে যেমন অনন্ত এবার এবার তারপর আরো পরিষ্কার করবেন বলছেন যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুল কিনারা নাই সেই জলের কুল কিনারা নাই সেই জলের কোন কোনো স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় তা বললেন যে অনন্ত জলরাশি মহাসমুদ্র তার মানে এটি বোঝাচ্ছেন তিনি তিনি অনন্ত তেমনি এই রকম অনন্ত জলরাশি যে ওই যে লোকে বলে যে কোথায় যে শেষ যেন আকাশে গিয়ে মিলে গেল এটি সচ্চিদানন্দ সম্পর্কে অনুভূতি যে তিনি অনন্ত ব্রহ্ম চৈতন্য অনন্ত বললেন শ্রীরামকৃষ্ণ যেমন অনন্ত জলরাশি মহাসমুদ্র কুল কিনারা নাই তার মানে অসীম কুল কিনারা নাই সেই জলের কোন কোন স্থানে বরফ হয়েছে বেশি ঠান্ডাতে বরফ হয় তাহলে ওই যখন কিনা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে তখন বরফ হয়ে যাচ্ছে তা বললেন যে বেশি ঠান্ডাতে বরফ হয় ঠিক সেই রূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয় তাই এই বলছেন ভক্তি হিমে সাকার রূপ কি চমৎকার এখন তো একটু শীত পড়েছে মোটামুটি ভালোই শীত পড়েছে বা পড়ছে ঠান্ডা ভাব রয়েছে কুলনেস অফ ডিভোশন সেটাতে কি হচ্ছে বলছেন ঠিক সেই রূপ ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয় তাহলে ভক্তি হিমে কি হলো যে সেই সচিদানন্দ সাগরের কোনো কোনো জায়গায় জমে গেল জমে যেই বরফ হলো তখন রূপ দর্শন হলো রূপ দর্শন মানে রূপ দর্শন মানে ওই যে বরফ যেই হচ্ছে বরফের চাই এক একটা হয়ে যাচ্ছে এবং সেগুলো এক এক রকম দেখতে হচ্ছে কখনো হয়তো একটা রাজার মতো দেখতে হচ্ছে কখনো একটা কিরকম কিরকম যেন একটা কিন্তু ওই যে সমুদ্র সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই এটি সেরম নয় এই তো বেশ একটা রূপ দেখতে পাওয়া যাচ্ছে এ সসীম ধরা ছোঁয়ার মধ্যে চাইলে একটা ছবি এঁকে ফেলা যায় চাইলে একে কিছু মনের কথা নিবেদন করা যায় এর সঙ্গে পুজো আচ্চার সম্পর্ক আছে একটা সাকার রূপ এই যে সাকার রূপ ধরছেন এটি বলছেন যে ভক্তি হিমে এমনটি হয় শ্রী শ্রীরাম কৃষ্ণী দেখাচ্ছেন অর্থাৎ যেমন সমুদ্রের মধ্যে যেখানে কিনা অত্যন্ত ঠান্ডা হিমাঙ্কের নিচে উষ্ণতা চলে গেছে সেখানে স্বাভাবিকভাবেই বরফ হয় তেমনি ভক্তির মধ্যে ওই রকমটা আছে যে ভক্তির জন্যে সমুদ্রের একটা অংশ সচিদান সমুদ্রের মধ্যে থেকেই ওই সাকার রূপের উদ্ভব হয় এটা খুব স্বাভাবিক ঠিক সেই রূপ ভক্তিহীমে সাকার রূপ দর্শন হয় আবার বলছেন আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনি জল ঠিক সেই রূপ, জ্ঞান পথ বিচার পথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার তা বললেন যে আবার যেমন সূর্য বরফ গলে যায় তার মানে সাধক বা সাধিকার মধ্যে যখন জ্ঞানের উদয় হয় যখন জ্ঞানের উদয় হয় তখন কি হচ্ছে বলছেন যে আবার যেমন সূর্য উঠলে বরফ গলে যায় যেমন জল তেমনি জল ঠিক সেই রূপ। জ্ঞান পথ বিচার পথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার তার মানে জ্ঞানের পথ দিয়ে গেলে নিরাকার অর্থাৎ এই বক্তব্য থেকে যাচ্ছে যে সাকারটা হচ্ছে যখন ভক্তি ভাব কারোর মধ্যে থাকছে তখন সাকার রূপ আর জ্ঞানের ভাব হলে ওই নিরাকার হয়ে যাচ্ছে আবার তখন কি হচ্ছে যে সাকার রূপ আর দেখা যায় না আবার সব নিরাকার জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল তাহলে জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে গেল তার মানে ভেতরে যে সাকার রূপের অনুভূতি ছিল আস্বাদন ছিল উপলব্ধি হচ্ছিল সেইটি গলে গিয়ে আবার সেই सच्चिदानंद সমুদ্রে মিলে যাচ্ছে তা ভক্তের মধ্যে যখন জ্ঞানের উদয় হচ্ছে এইবার তারপর শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু দেখো জারি নিরাকার, তারি সাকার। এইটি মূল বক্তব্য কিন্তু তার জন্য ওই রূপের যে বর্ণনা সেটি খুবই দরকার ছিল ওই বাস্তব বর্ণনা বললেন কিন্তু দেখো জারি নিরাকার, তারি সাকার তার মানে ওই সাগরেরই তো বরফ আর তুমি যদি বরফকে দেখো বরফকে যদি স্পর্শ করো। তাহলে কি একই বস্তুকে করা করু ও বরফও যা জল ও তাই শুধু রূপভেদ বলা হয় রূপভেদের মতো অবস্থা ভেদে আলাদা আলাদা দেখাচ্ছে তাই এই যে জিনিসটি হচ্ছে এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মানে কি বরফটাকে যদি কেউ দেখে জলেরই অংশ এর মধ্যে ভেদ করতে নেই সেইটি শ্রীরামকৃষ্ণের ভাব যে সাকার এবং নিরাকার মধ্যে ভেদ করো না বললেন যে দেখো যারই নিরাকার তারই সাকার এখানটাতে একটু বিশিষ্টতা আছে অতিরিক্ত সেটা হলো যে যদি বলতেন যিনি নিরাকার তিনি সাকার তাহলে এক রকম হতো ওই একেবারে সমুদ্রের জল এবং বরফের সঙ্গে পুরো মিলে যেত এখানে তো মিলে যাচ্ছে কিন্তু আরেকটু অতিরিক্ত থেকে যাচ্ছে সেটি কি যারই নিরাকার তারি সাকার তার মানে নিরাকার অ্যান্ড সাকার ফর্মলেস অ্যান্ড উইথ ফর্ম এ দুটি হচ্ছে কেয়ার অফ কারুর একজন তাই বলছেন যে যারই নিরাকার তারি সাকার তার মানে তিনি কখনো নিরাকার কখনো সাকার সেই তিনি একজন আছেন যে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে তিনি সাকার নিরাকার আবার তার ও দিয়ে কত কি তা মুখে বলা যায় না ওই যে তিনি এটি শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে অপূর্বভাবে ঘুরে ফিরে আসছে মাস্টারমশাই লিখছেন সন্ধ্যা হয় হয় সন্ধ্যা হয় হয় ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন এইবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন বৈঠকখানা ঘরের দক্ষিণে যে রক আছে তাহারি উপর দাঁড়াইয়া ঠাকুর ঈশানের সহিত কথা কহিতেছেন সেইখানে একজন বলিতেছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে এমন তো দেখা যায় না ঈশান বলিলেন সে কি অশ্বত্থের বীজ অত ক্ষুদ্র বটে কিন্তু উহারি ভিতরে বড় বড় গাছ আছে দেরিতে সে গাছ দেখা যায় শ্রীরামকৃষ্ণ হা হা দেরিতে ফল হয় তো ওই যে ঈশানবাবু যেটি বলেছেন সেটিতে শ্রীরামকৃষ্ণ সমর্থন জানাচ্ছেন যে কেউ একজন বলেছেন ভগবানের নাম নিলে ফল হবে এরকম তার কি মানে এই ধরনের কথা বলেছেন তখন ঈশানবাবু বলেছেন যে সে কি বীজ অত ক্ষুদ্র বটে কিন্তু ভিতর বড় বড় গাছ আছে দেরিতে সে গাছ দেখা যায় তখন সঙ্গে সমর্থন করছেন অনুমোদন করছেন এই ভাবটিকে করে বলছেন হাঁ হাঁ দেরিতে ফল হয় এটি অন্যত্র বলেছেন যে ওই বীজ সেই বীজ ভগবানের নাম অব্যর্থ তাতে কাজ হবেই হবে কাজ হওয়া মানে কাজ হওয়া মানে সাধক বা সাধিকা আরো ভগবানের দিকে আকৃষ্ট হবেন তার মন আরো নির্মল হবে তিনি আরো ভগবান লাভের উপযুক্ত হয়ে উঠবেন কিন্তু সেটি ধীরে ধীরে তা বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ হ্যাঁ দেরিতে ফল হয় তা এই তার প্রক্রিয়া কিন্তু যে যে এফেক্টটা হচ্ছে যে রেজাল্টটা হচ্ছে সেটি কি সেটি হচ্ছে অশ্বত্থ বৃক্ষ ওখান থেকে পল্লবিত হয়ে উঠছে ওই ক্ষুদ্র বীজের থেকে মাস্টার লিখছেন ঈশানের বাড়ি ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যের বাড়ির পূর্ব গায়ে দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে চাটুর্য মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাঁড়াইলেন ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন ঠাকুর ঈশানকে বলিতেছেন তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো পুকুরের পাঁকে সে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না এই মায়ার সংসারে এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা আছে পরমহংস কাকে বলি যিনি হাসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন এইগুলি ঈশানবাবুকে তিনি বলছেন ঈশানবাবুকে শ্রীরামকৃষ্ণ খুব স্নেহ করেন তো সেই তাকে তিনি বলছেন যে তুমি যে সংসারে আছো ঠিক পাকাল মাছের মতো পুকুরের পাকে সে থাকে কিন্তু গায়ে পাক লাগে না সংসারী মানুষের জন্য এই উপদেশ শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ক্ষেত্রে প্রদান করেছেন যে পাকাল মাছ দেখো পাঁকাল পাঁকের মধ্যে রয়েছে নামই ওই জন্য এরকম কিন্তু গায়ে পাক লাগছে না তার মানে সে ওই বিদ্যাটা জানে এই রকমই তার প্রকৃতি সেটিকে দেখাচ্ছেন যে তেমনি সংসারের যে পাক। সংসারের যে মলিনতা সংসারের যে আবর্জনা সংসারের যে ময়লা এর মধ্যে মানুষ থাকতে শিখতে হবে এমনভাবে গৃহী মানুষকে যাতে গায়ে ওই ময়লা আবর্জনা লাগবে না শ্রীরামকৃষ্ণ এই উদাহরণ নিয়ে আসছেন নিয়ে এসে ঈশানবাবুকে আরো বলছেন এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে তার মানে ওই যে পাঁক এই শ্রীরামকৃষ্ণ ক্ষেত্রে বলবার বা বিশেষ ভঙ্গি যে যখনই তিনি এরকম বিচারের কথা বলেছেন তখন যেটিকে ওই রকম অনিত্য বস্তুর কথা বলছেন তার প্রতি কিন্তু ওনার একটা অন্যরকমের মনোভাব আছে যে অনিত্য বস্তু একবারে ছুঁড়ে ফেলে ওই রকম ভাবে তিনি বলছেন না সেটির প্রতি একটা সশ্রদ্ধ ভাব আছে সে আবার কি পাঁকের প্রতি হ্যাঁ তিনি বলছেন যে ওটি অবিদ্যা আর যার দ্বারা ঈশ্বর লাভ হয় সেটি বিদ্যা এবং বিদ্যা অবিদ্যা দুই আদ্যা শক্তির মধ্যে সুতরাং যেটি অবিদ্যা সেটি সম্পর্কে যেন অশ্রদ্ধা করে কোনো কিছু করতে যেও না এইভাবে কি বাণী বাণী মানুষকে রক্ষা করবার যে চমৎকার অবিদ্যার মধ্যে ঢুকে যেও না আর এক হচ্ছে অবিদ্যা যদি ত্যাগ করো তাহলেও কিন্তু নমস্কার করে ত্যাগ করতে শেখো শ্রদ্ধার সহিত ত্যাগ করো আহ অন্যরকম কোনো ভাব নয় তা এখানে যেই বলেছেন যে পাঁকাল মাছ সংসারে কিরকম ভাবে পুকুরের পাঁকে এসে থাকে কিন্তু গায়ে লাগে না এটি সংসারী মানুষকে যখন বলছেন বলার পরেই বলছেন এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা আছে যে বিদ্যা অবিদ্যা তাহলে পাঁকা পাঁক বলেছেন এখন অবিদ্যা বললেন তার মানে সেই আদ্যাস্তিকে স্মরণ করে নিচ্ছেন এটি শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভঙ্গি বলে বললেন পরমহংস কাকে বলি যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন তারপর বলছেন পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন এইটি বললেন এবং সেটি বাবুকে শানবাবুকে প্রশংসা করে অনুপ্রাণিত করে এই কথাগুলি যেন তিনি উচ্চারণ করলেন তারপর মাস্টার লিখছেন সন্ধ্যা হইয়াছে ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন এরকম কথা তিনি লিখলেন তো রামবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছে বাড়ি থেকে সন্ধ্যের দিকে রামবাবুর বাড়িতে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন এবং ওখান থেকে দক্ষিণেশ্বরে ফিরবেন এবারে বলছেন রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন গোস্বামীর বাড়ি তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী প্রায়ই দেখা করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না তো ওই গোস্বামী মহাশয় এসছেন তো তার সামনে শ্রীরামকৃষ্ণ তাকে এই কথাগুলি বলছেন এটি ভারী অপূর্ব যে গোস্বামী মানে বৈষ্ণব মানুষ তিনি এসে উপস্থিত এইবার শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে যখন কথা হয়েছেন বলছেন শাক্ত ভাবের কথা বললেন দুরুম করে শাক্ত ভাবের কথা বললেন এবং কি বললেন বললেন যে বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক তবে পথ আলাদা ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না প্রসঙ্গ তুলে আনলেন এবং ঠিক ঠিক শক্তির নিন্দা করে না যে বৈষ্ণব তার কাছে এটা বলছেন আবার শাক্ত ভাবের মানুষের কাছেও এইরকম বলেছেন উদারতা এবং সমন্বয়ের প্রসঙ্গ আর একে বলছেন একে বলছেন কেন একে বলছেন কোনো আঘাত করবার জন্য নয় কিন্তু ওই চিত্রটি ওই বিস্তৃত উদার চিত্রটি সম্মুখে স্থাপন করবার জন্য যে তুমি বৈষ্ণব আবার অন্য যে ভাবগুলি সেগুলির মধ্যেও জানবে সত্যতা আছে সেগুলিও আলাদা আলাদা পথ আর সেখানে অনুপ্রাণিত করছেন কিভাবে বললেন ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না কি অপূর্ব শ্রীরামকৃষ্ণের বাণী আবার আমরা যেটা স্মরণ করছিলাম যে শাক্তদের কাছেও সেরকম ভাবে তিনি বৈষ্ণব এবং অন্যান্য ভাবের প্রসঙ্গ একই রকম গুরুত্ব দিয়ে স্থাপন করেছেন যেখানে বুঝেছেন যে শিক্ষার জন্য দরকার এই মহেন্দ্র গোস্বামী মহাশয়ের কথায় লিখেছিলেন যে ঠাকুর তাহাকে ভালোবাসেন তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন তো ঠাকুরের ভালোবাসা কি জন্যে ওই যে তার ভাবটি ভালো ওই জন্য তো তাকে এটি বললেন যেই বলেছেন তখন মাস্টারমশাই লিখছেন গোস্বামী সহাসে হর পার্বতী আমাদের বাপ মা কি অনাবিল সঙ্গে মহা বাণী পুরো পরিবেশকে পরিবর্তিত করে দিচ্ছে যেন সমস্ত দিক থেকে ভাবের অক্সিজেনকে টেনে নিয়ে আসছে যে যখন ওই বৈষ্ণব মানুষের কাছে শাক্ত ভাবের কথা বলেছেন এবং গোস্বামীজি তিনি মহেন্দ্র গোস্বামী মহাশয় তিনি শ্রীরামকৃষ্ণের কথায় আনন্দ পেয়ে এবং নিজের ভাবের সঙ্গে তার সাদৃশ্য লক্ষ্য করে বলেছেন হর পার্বতী আমাদের বাপ মা ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না তখন গোস্বামী বাবু এটি বলেছেন বলতে শ্রীরামকৃষ্ণ বলছেন থ্যাংক ইউ বাপ মা এই যে ভঙ্গিটি এটি কি বলবো আমরা যে এটা আঠারোশো তিরাশি না দু হাজার কুড়ির নাকি আরো অনাগত কত কালের জন্য এটি থেকে যাচ্ছে একেবারে আধুনিক ভঙ্গি যা রে দারুণ ডেক দিয়েছো একদম তো এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বললেন এবং ইংরেজি শব্দ দুখানা ব্যবহার করে দিলেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি উচ্চ সমাধির কথা বলেন একটু বাদেই আমরা দেখবো তিনি ঈশ্বর কোটির প্রসঙ্গ বলছেন যিনি ঘন ঘন সমাধিস্থ হয়ে যান সামান্যতম ঈশ্বরীয় ভাবে উদ্দীপনে সেই তিনি এই দুটো ইংরেজি শব্দকে ব্যবহার করে আমরা যেটা ভাবছিলাম যে প্রসঙ্গের প্রতি তো সুবিচার করছেনই সেই সঙ্গে সঙ্গে মানুষের মনেও একটা প্রসন্নতা আনছেন একটুখানি হিউমারাস রিলিফ এই লোকে একটু হাসুক তো একটু হাসলে তারপরে আরো প্রসঙ্গের মধ্যে সে থাকবে গভীরভাবে অভিনিবেশ সহকারে থাকবে তা শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে গোস্বামী মহাশয়কে বললেন এইবারে মাস্টার লিখছেন গোস্বামী তাছাড়া কারুকে নিন্দা করা বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয় বৈষ্ণব অপরাধ বলছেন যে বৈষ্ণবের যে অপরাধ সেটির কথা বললেন বললেন বৈষ্ণব অপরাধ সব অপরাধের মাফ আছে বৈষ্ণব অপরাধের মাফ নাই শ্রীরামকৃষ্ণ অপরাধ সকলের হয় না ঈশ্বর কোটির অপরাধ হয় না যেমন চৈতন্য দেবের ন্যায় অবতারের তা ওই যে অপরাধের কথা বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা ব্যতিক্রম আছে মানে এখানে এক্সামশন আছে কিছু সেটা কিরকম সেটা কাদের ক্ষেত্রে ঈশ্বর কোটির অপরাধ হয় না তো যে আমরা বলছিলাম একটু বাধে ঈশ্বর কোটির প্রসঙ্গে চলে এসছেন ঈশ্বর কোটি মানে যারা ঈশ্বরের সঙ্গে আবির্ভূত হন তার প্রয়োজনে। তার বার্তা প্রচারের প্রয়োজনে তার ভাবকে জগতে পরিস্ফুট করবার জন্যে ভাবের সহায়ক রূপে তারা আবির্ভূত হন ঈশ্বর কোটি যুগে যুগে ঈশ্বরের সঙ্গেই অবতীর্ণ হন তো তাদের অপরাধ হয় না শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে যেমন চৈতন্য দেবেন ন্যায় অবতারের এবার তাহলে তাদের ভাবটা কিরকম সেটা দেখাচ্ছেন বলছেন ছেলে যদি বাপকে ধরে ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না তার মানে ঈশ্বর সেই রকমই যাকে ঈশ্বর ধরে রয়েছেন তাই তার কোনো অপরাধ হয় না বাপ যদি ছেলেকে ধরে বলছেন কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না তারপরে বলছেন শোনো আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা, এই এই তোমার তোমার পাপ, আমায় দাও। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন বলছেন যে মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম তো এই যে শুদ্ধা ভক্তি তিনি মার কাছে চেয়েছেন এটি কিরকম বললেন যে মাকে আমি মাকে বলেছিলাম যে মা ভবতারিণীর প্রসঙ্গ নিয়ে এসেছেন গোস্বামী মহাশয়ের কাছে আর তার আগেই দুজনের কি সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যেন গুরু শিষ্যের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর শিষ্যের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিকঠাক আছে দেখে গুরু বলেছেন থ্যাংক ইউ এইরকমই যেন ভঙ্গিটি তা এইবারে একদম ব্যাস কথাবার্তা একই ফ্রিকুয়েন্সিতে চলে এসছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শোনো আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম মা ভবতারিণীর কথা বলে বলছেন যে বলেছেন সেই প্রসঙ্গটি উল্লেখ বলছেন মাকে বলেছিলাম এই এই তোমার তোমার ধর্ম ধর্ম অধর্ম অধর্ম দাও। দুই দিয়ে দিচ্ছেন মানে অধর্ম দিয়ে দিচ্ছেন তো বোঝা যাচ্ছে কিন্তু আবার ধর্মও দিয়ে দিচ্ছেন মায়ের কাছে তো সেটি হচ্ছে যে এটি হলো প্রথাগত ধর্ম প্রথাগত ধর্মকে দিয়ে দিচ্ছেন যে ওই প্রথাগত ধর্ম ওটির আর আমার প্রয়োজন নেই এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে প্রথাগত যে ধর্ম তার মধ্যে এই সমস্ত মেনে চলতে হবে এই সমস্ত আচারের মধ্যে দিয়ে যেতে হবে এই জায়গাটি আর আমার দরকার নেই তো এত রকম ভাবে নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে দিয়ে মা আমি আর সেগুলোকে মাথায় রাখতে চাইছি না এই নাও তোমার ধর্ম তোমার কাছে এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও তাহলে ওই ধর্ম চাইছি না অধর্ম তো চাইছি না আমাকে শুধু শুদ্ধা ভক্তি দাও তার মানে ওই যে নানান রকম করে তোমাকে পাওয়া এটা না না আর ভালো লাগছে কেন ভালো লাগছে না ওগুলো তো ধর্মের পথ নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করবার জন্যে কেউ কি নানান সংস্কৃত মন্ত্র বলে নাকি একেবারে আসনে বসে প্রাণায়াম করে তারপর নিজের বাবাকে কি মাকে এম কেমনাচugo এটা বলবার চেষ্টা করে। তো ওই আপন জনের সঙ্গে যখন ওই সম্পর্ক স্থাপিত হয়ে গেছে যখন ছিল না তখন এইসব নানারকম করতে হয়েছে। কিন্তু যখন ওই সম্পর্ক স্থাপিত হয়ে গেছে তখন আর ওই যে পথগুলো ওগুলো করতে ইচ্ছে করছে না তার মানে ওগুলোকে ছাপিয়ে গেছেন সেইখান থেকে এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও মহেন্দ্র গোস্বামী মহাশয়ের কাছে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি স্থাপন করছেন যে আমায় শুদ্ধা ভক্তি দাও ভক্তি দাও বললেই তো হতো শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধা ভক্তি এটা এটার ব্যাপারে ভগবান একটু কেমন আছেন তিনি মুক্তি পর্যন্ত দিয়ে শুদ্ধা ভক্তি দিতে চান না শুদ্ধা ভক্তি কিরকম যেখানে আর কিচ্ছু চায় না সে স্বর্গ লাভ হবে এ হবে ও হবে সুকর্মের সমস্ত ফল এই সব কিচ্ছু চায় না সে শুধু ভগবানকে চায় ভগবানের প্রতি তার অহংতা এবং মমতা থাকে যে আমি তাকে দেখবো আর যাতে তার কোনো কষ্ট না হয় এই রকম দেখবেন কিন্তু এখানে এমন ভক্তির এবং ভালোবাসার উচ্ছ্বসিত প্রকাশ সেটি হচ্ছে ওই ভক্তির শুদ্ধা ভক্তির লক্ষণ অহংকার মমতা যে তিনি আমার আমি তাকে দেখবো তার যাতে কোনো কষ্ট না হয় সেই শুদ্ধা ভক্তি তোমার কাছে চাইছি এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই ভক্তি দাও তারপর বলছেন এই লও তোমার এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও সূচি অসূচির যে বোধ সেগুলিও মা তোমাকে দিচ্ছি আচ্ছা অসুচির বোধ দিয়ে দিলেন সূচির বোধ সূচির বোধ তো প্রথম প্রথম দেওয়া যায় না সূচি দরকার লাগে তো যে ঠাকুরকে যখন পুজো করবেন জপের আসন আসনে বসবেন জপ করবেন তো তখন জামা কাপড় পরিষ্কার থাকতে হবে তো ময়লা নোংরা জামাকাপড় পরে হবে নাকি তাহলে বলে যে অবশ্য অবশ্য প্রয়োজন নেক্সট গডলিনেস সুচিতা তো সেটা হচ্ছে একটা ধাপে যে ওই সুচিতা যে সব সময় সূচি কিন্তু তারপরে হচ্ছে যে যখন আরো দৃষ্টি খুলে যাচ্ছে তখন ইচ্ছে করে অসুচি হবেন না কিন্তু ওই অশুচি যেটা এই জামা কি যেন লেগে গেছে কি লেগেছে যাই হয়ে থাকুক না কেন সেই সবই তো তারই মধ্যে যাকে তুমি ডাকবার জন্য এই আয়োজন করছো সুতরাং অসুচিকে যেন কেমন কেমন ধুয়ে দাও ধুয়ে দাও তার মানে একেবারে দূর ধুয়ে ফেলে দেওয়ার সেই ভাবটা আর নেই যখন মায়ের কাছাকাছি চলে গেছো ইষ্টের কাছাকাছি চলে গেছো তার মানে গায়ে নোংরা মেখে বসে থাকবে তা নয় কিন্তু ওই সুচি অসুচি বোধ সেটাকেও তিনি পেরিয়ে যাচ্ছেন অন্যভাবে বলতে গেলে আগে অশুচি যেটাকে ভাবতেন সেইটার সম্বন্ধে যে তীব্র প্রতিক্রিয়া হতো এখন সেরকম হবে না উদাহরণ হচ্ছে অন্য উদাহরণ একটু কাছাকাছি যে ধরা যাক খালি পেটে তিনি একটি কিছু করেন পুজো করেন একজন ব্যক্তি খালি পেটে পুজো করেন এইবার কোনো সময় যদি তার কিছু খেয়ে ফেললেন ভুল করে আর পুজো করতে গিয়ে মনে হলো তখন ভেতরে প্রচন্ড করেন এটি তার অভ্যেস কিন্তু সেই তিনি পুজো করছেন যাকে ডাকছেন যাকে ভক্তি করতে চাইছেন ভালোবাসতে চাইছেন যাকে তার তার দিকে যখন আরো এগিয়ে যাবেন তখন কিন্তু তার সঙ্গে একটা অন্তরঙ্গতা তৈরি হয়ে যাবে এবং সেই অন্তরঙ্গতা সেই ভক্তি একটা অদ্ভুত বস্তু তখন কি হবে যে যদি করতে গিয়ে এখন আর একবারে করতেই হবে তার ওই বোধটা অতটা নেই কমে গেছে তখন যাকে করব তিনি তো এসে গেছেন বা হৃদয়ের মধ্যে তাকে আভাস পাওয়া যাচ্ছে তবু যেটুকুনি পুজো আছে সেই পুজো যখন করছেন কোনোদিন যদি হঠাৎ মনে পরে খেয়ে ফেলেছেন তখন আর ওই রকম প্রতিক্রিয়া হবে না যে খুব একটা অস্বস্তিকর প্রতিক্রিয়া সেইটা হবে না কেন হবে না যে তিনি তো সব কিছুর মধ্যে রয়েছেন সুতরাং ত্রুটি একটা হয়েছে কিন্তু আগে যেমন ভাবছিলেন হয়তো ভাবছিলেন যে তিনি রাগ করবেন সে পাপ পুণ্যের বিচার এখন হচ্ছে না আরে নিজের লোক তো আপনজন তিনি সেইটা এই সাধক বা সাধিকার যখন বোধ হবে তখন ওইগুলো হয়ে যাবে যে অত নিয়মের মধ্যে নয় নিয়ম যার জন্যে তিনি হৃদয় দুয়ারে মাঝে মাঝে দর্শন দিচ্ছেন তো সেইখান থেকেই বলা হচ্ছে যে এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি কিন্তু কি জন্য দিয়ে দিলাম ওই যে হৃদয় দুয়ারে মাঝে মাঝে দর্শন হচ্ছে সেটি যেন পাকাভক্ত হয় এবং আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই শ্রীরামকৃষ্ণের ভাব তা বললেন এই লও তোমার সুচি এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও ওই পাপ পুণ্যের বোধ সেটি ওই একই রকম যে আমরা যেটির মধ্যে আগে ছিলাম স্মরণ করছিলাম যে পাপের যে বোধ সেটাও হচ্ছে ওই রকম যে পাপ পাপ করলে তিনি শাস্তি দেবেন বা একেবারে দণ্ডমন্ডের কর্তা হ্যাঁ তথাপি তিনি তো পাপ করলে শাস্তি দেবেন কিন্তু মুশকিল হচ্ছে যে তাকে যখন মা বলে ডাকছে বা বাবা বলে ডাকছে তা বাবা কি মা ওই রকম একটা আনস্ফিয়ারিং জাজ নাকি যে ভয়ঙ্কর রকমের একেবারে নির্মম বিচারক নাকি তারা তা বাবা মাও তো ভুল করলে ক্ষুণ্ণ হন তিরস্কার করেন হয়তো শাস্তিও দেন কিন্তু তাই বললাম বুক ঢিপ ঢিপ করে না তো যে এবারে সে বিরাট পাপ হয়ে গেল এরকম তো মনে হয় না তো সেইখানে কিন্তু প্রথম প্রথম পাপের বোধ পুণ্যের বোধ দরকার তারপরে যখন আরও অনেক দূর এগিয়ে যাচ্ছে তার কাছে তখন আর ওই পাপ পুণ্যের বোধ পাপ যে তিনি একেবারে ভয়ঙ্কর কঠিন মুখ করে রয়েছেন এই ভাবটা তখন নেই এটি একটি দিক আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলছেন যে যখন তাকে লাভ হবে তখন কি হবে আর সেই ব্যক্তির দ্বারা পাপ কার্য হবেও না সাদা পা তিনি বলছেন সাদা পা বেচালে পড়ে না যে যার কি না প্র্যাকটিস অভ্যেস করা আছে নাচ নৃত্য যার অভ্যাসের মধ্যে রয়েছে তাকে যদি হঠাৎ করে বলা হয় ইচ্ছে নেই ঠিক কিন্তু অনেকে মিলে রয়েছে বোঝে একটুখানি করে দেখাও না তো সেই তখন যদি নৃত্য করেন নাচেন যদি তাহলে বেতালে পা পড়বে না আবার গানের উদাহরণ দিয়েছেন যে সারে গামা যার সব আছে তার গলায় ওগুলো ঠিক ঠিক বেরুবে যে যার কিনা ঠিক মতো অভ্যেস হয়ে আছে তেমনি এই যিনি কিনা ঈশ্বরের কাছে উপনীত হয়েছেন তার দ্বারা পাপ হবে না তো সেই যে যাত্রা পথ সেই যাত্রা পথেরই একটি অপূর্ব উচ্চারণ এখানে যেখানে বলছেন যে মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও আবার যদি প্রথম থেকে শুনি আমরা কি সুন্দর মন্ত্রের মতো উচ্চারণ সাধারণ বাংলা ভাষায় বলছেন মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও গোস্বামী আগে হা কি সুন্দর এগুলি শুনলে মন প্রাণ ভরে যাচ্ছে আর আমরা বলছিলাম মন্ত্রের মতো মতো বললে মনে হতে পারে যে কম এখানে কম নয় বরং বেশি তো এই আর মন্ত্র কি মন্ত্র বললেই মনে হয় সংস্কৃত ভাষায় কিন্তু এখানে বাংলা ভাষায় আরো একটু আছে বাংলা ভাষা কিন্তু কিরকম এই লও তো এই লও তোমার ধর্ম আমরা বলি নাকি গ্রামের মানুষ বলেন সেই গ্রামের ভাষাতে উচ্চারিত হচ্ছে বা প্রাণের ভাষাতে উচ্চারিত হচ্ছে এই ল তোমার ধর্ম এই ল তোমার অধর্ম রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে এসে শ্রীরামকৃষ্ণ বলছেন মহেন্দ্র গোস্বামী মহাশয় শ্রবণ করছেন এবং এই রকম একটা সহজ সাধারণ গ্রামের যেন একটা কুড়ে ঘর তার দাওয়ায় বসে কেউ বলছেন সেই ভঙ্গিতে কিন্তু ধর্ম জগতের ভাবা যাক বুদ্ধির ভাবা যাক বোধের ভাবা যাক জ্ঞানের ভাবা যাক আধ্যাত্মিকতার ভাবা যাক কি সমুচ্চ উচ্চারণ আসছে এই ভাবে সেই জন্য আমরা বলছিলাম মন্ত্র বা তার থেকেও বেশি মন্ত্রে যেন একটু দূরত্ব থেকে যায় যে সামথিং ম্যাজিক্যাল উইথ উইল হ্যাপন যে ঠিক ঠিক মতো মন্ত্র যদি বলতে পারা যায় একেবারে ম্যাজিকের মতো কাজ হবে ওরে বাবা মন্ত্র আরে বাবরে বাবা ওর দারুণ শক্তি আছে এবং ওর ভেতরে যেন কিরকম একটা আছে আর সে সবটা যাচ্ছে কিনা কেউ হয়তো বলবেন যে মন্ত্র যে উচ্চারণ করছো তোমার উচ্চারণ শুদ্ধ হতে করছে এই সমস্ত আছে আর এখানে হচ্ছে যে উচ্চারণ মানে এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম একেবারে প্রাণের ভাষায় প্রাণের ভঙ্গিতে প্রাণের ভাবেতে এই উচ্চারণ এবং সেইগুলি মন্ত্রের থেকেও যেন বেশি শক্তিশালী গোস্বামী মহাশয় বললেন এগুলি শুনে তার আনন্দ হয়েছে অনুপ্রেরণা হয়েছে তিনি শিক্ষা লাভ করছেন সমৃদ্ধ হচ্ছেন তো তিনি বললেন আজ্ঞে হা শ্রীরামকৃষ্ণ সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি নিষ্ঠা ভক্তি শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন তবে একটি আছে সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা তাহলে একটু আগে কি বলেছেন একটু আগে বলেছেন যে ওই সমস্ত কিছু তাকে সমর্পণ করে দেওয়া এবার তাকে মানে ওখানে মায়ের কথা এসছে এইবারেও তো তিনি বলছেন নিষ্ঠা ভক্তির প্রসঙ্গ সেটিও খুব মিষ্টি করে বলা সুন্দর একবারে মধুর গভীর পবিত্র ভাবে উচ্চারিত বললেন যে সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি বলে আরো বলছেন সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা একটির উপরে প্রাণ ঢালা সব সবগুলিকে নমস্কার তার সবগুলির প্রতি শ্রদ্ধা আছে কিন্তু একটির উপর ওরে বাবা রে বাবা প্রাণ ঢালা ভালোবাসা কি সুন্দর ভাষা আবারও আমরা লক্ষ্য করছি কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা ঢেলে দিচ্ছে যেমন ভাবে জল ঢেলে দেয় কোনো জিনিসের উপর জল ঢেলে দিতে ভিজে যাবে কেমন কেমন লাগছে আর এখানে প্রাণ ঢেলে দিচ্ছে কারুর শ্রীপাদপদ সেই প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা বলে বলেছেন রামরূপ বই আর কোন রূপ হনুমানের ভালো লাগতো না এই যে বইটি ছাড়া দেখতে চাইছেন না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণ দেখতে চাইলে না তো ধারকায় রাজা হয়ে আছেন কিন্তু ও পাগড়ি বাঁধা ও ওকে কি দেখবো আরেক জায়গায় বলেছেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ যে দেখে কি এর দ্বারা ভক্তির প্রসঙ্গে আসছেন তা বলছেন গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না তারপরে আরো ঘরোয়া ওই যে আমরা বলছিলাম যে গ্রামের কুটির তার দাওয়ায় বসে যেন কথক ঠাকুরটি তিনি বলে যাচ্ছেন সকলকে নিয়ে যে এই তোমরা এই তুই আয় এখানে আয় বস বলে সব বলছে আর সবাই গালে হাত দিয়ে যেন হাঁ করে শুনছে সেই রকম ভাবেই সকলে হা করে শুনছেন বা ভেতরে ভেতরে অমৃত আস্বাদন করছেন শ্রীরামকৃষ্ণ বলছেন পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা এইটি দেখালেন নিষ্ঠা ভক্তি অর্থাৎ তুমি ভিডিওটা যদি দেখো একটা ক্লিপিং তাহলে দেখলে বুঝতেই পারবে না ওই যে দেওয়ার ভাসুর এদের পা ধোয়ার জল দিচ্ছে আসন দিচ্ছে এই সমস্ত করছে তুমি যদি এই পাঠ দেখো জানো না তো যে কে তাহলে তোমার মনে হতে পারে যে এই এর মধ্যে বোধ হয় এ বউটির স্বামী বোধহয় এর মধ্যে একজন কেউ হবে কিন্তু আরেকটু ভিডিওটা চলুক কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহা কেউ করে না তাহলে ওই ভিডিওটা চললে দেখা যাবে ও বাবা এর প্রতি যে সেবাটা একই রকম দেখাচ্ছে কিন্তু আলাদা তাহলে এই এই ছেলেটি বোধহয় ওর স্বামী আর ভিডিও দেখেও বোধ হয় বোঝা মুশকিল আছে তাহলে কে বুঝতে পারবে বুঝতে পারবে যাকে সেবা করা হচ্ছে সে তাহলে ভিডিও দেখলে ওই পতির সেবাটা পর্যন্ত দেখলে পর কিছুটা বোঝা যাবে যে একই পঙ্গতে হয়তো বসেছে কিন্তু একজন একটু আলাদা অ্যাটেনশন পাচ্ছে এটা হয়তো ভিডিওটা দেখলে বোঝা যেতে পারে আমরা ভিডিও দিয়ে বোঝবার চেষ্টা করছি আর যেটা বোঝা যাবে না সে বোঝা যাবে না কিন্তু কে বুঝবেন পুরোটা ওই সেবা করা হচ্ছে তিনি দেখবেন যে ওদের সঙ্গে যেটা ওদেরকে যে দিচ্ছে আমাকেও সেগুলি দিচ্ছে কিন্তু এখানে একটু আলাদা মনোযোগ আছে কি সুন্দর একটা সংসারের ঘরোয়া চিত্রকে নিয়ে আসছেন কিন্তু নিয়ে আসছেন সেটিকে অনবদ্য ঐশ্বরিক প্রসঙ্গ দুর্লভ ঐশ্বরিক প্রসঙ্গ দুর্লভ কেন এই বোঝানোর ভঙ্গি এইভাবে উপস্থাপন করা এইভাবে পরিষ্কার করে দেওয়া এইভাবে সংশয় নিরূপণ করা এইভাবে নতুন নতুন ভাব ভাবনা শিখিয়ে দেওয়া মুখের কাছে তুলে ধরা খাদ্যের মতো তো শ্রীরামকৃষ্ণ বললেন যে পত্নী পত্নী দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা সেই রকম তুমি সকলের সঙ্গে রাখবে কিন্তু ইষ্টের সঙ্গে ইষ্টের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা হবে সেটিই হচ্ছে নিষ্ঠা ভক্তি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখাচ্ছেন সেটি হচ্ছে যে জোর করে করতে হবে তা নয় বরং এটিকে উল্টো দিক থেকে দেখবার আছে সেটি হল যে যখন কারুর নিষ্ঠা ভক্তি বাড়ে যখন কেউ নিজের ইষ্টকে লাভ করেন বা তার খুব কাছাকাছি এসে উপস্থিত হন হয়তো বহু জন্মের সুকৃতি বসে গুরুর কৃপায় তখন কি হয় তখন তার অন্যান্য প্রতি আহা কি সুন্দর ভাব উৎপন্ন হয় যেমন দেওর ভাসুরের প্রতি ওই বউটির সেই বউটি সত্যি সত্যি শ্রদ্ধা সম্পন্ন তা সেই জন্য তার ওই রকম ভাব অন্যদের প্রতি তাই এইটি শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে উল্টো দিক থেকে যদি যাওয়া যায় যে নিষ্ঠা ভক্তি যার খুব হয়েছে এবার তার হবে হবে করে তাহলে একটা রূপের প্রতি প্রতি যদি খুব হয় অন্যগুলির শ্রদ্ধা ভালোবাসা তখন তৈরি হবে নাকি আগে ছিল বুঝতে হচ্ছে তখন তৈরি হবে কেন কারণ যিনি এই ইষ্ট রূপ গ্রহণ করেছেন তিনি অন্য রূপগুলিও গ্রহণ করেছেন তাই অন্য রূপগুলির প্রতি যথার্থ শ্রদ্ধা নমস্কারের ভাব গ্রহিষ্ণুতার ভাব নত হওয়ার ভাব তৈরি হবে যত আপন ইষ্টের দিকে নিষ্ঠা ভক্তি সহকারে আরো আরো বেশি অগ্রসর হবে এই হচ্ছে সম্পদ এই হচ্ছে সৌন্দর্য যে খুব নিষ্ঠা বাট ইটস নট ফ্যানাটিক উগ্র নয় তাহলে নিষ্ঠা আর উগ্রতা দুটোর মধ্যে তফাৎ আছে উগ্রতার থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে মুক্তি পাওয়ার খুব বেশি করে নিষ্ঠায় যেতে হবে এবং সেটি সদার্থকভাবে ভাবে স্বার্থ শূন্য পবিত্র চিত্তে যেই করবে তখনই মনের অন্য বন্ধ দরজা জানলা খুলে যাবে যেখান দিয়ে অন্য মত পথের আলো আসতে শুরু করবে এবং তুমি সেই আলোকে নমস্কার করে মনে খুব আনন্দ পাবে শ্রীরামকৃষ্ণ এইভাবে নিয়ে আসছেন এইটি ধর্ম সমন্বয় বললে একটু কম হয়ে যায় এটা শ্রীরামকৃষ্ণের নিজের অপূর্ব ভাব একজন কেউ বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় করতে এসছেন শ্রী শ্রী মা বলেছেন বাবা ওই সমন্বয় টমন্বয়ের মতলবে যে তিনি এসেছেন তা নয় বলে শ্রীরামকৃষ্ণের ত্যাগের দিকটির কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন তো এইখানে দেখা যাচ্ছে যে সমন্বয়ের যে ভাব এই একেবারে শ্রীরামকৃষ্ণের গাত্র বর্ণ যেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেন অচ্ছেদ্য যেখানে তিনি মহেন্দ্র গোস্বামী মহাশয়ের সঙ্গে কথা বলতে বলতে এই অপূর্ব কথা বললেন যে সঙ্গে সম্বন্ধ আলাদা পত্নী পত্নী ভাবটির দেওর ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে সেবা কথাটি পর্যন্ত বলছেন যে তার মানে অন্যান্য ভাবগুলির প্রতি ওই রকম আছে যে সেবা নমস্কার শ্রদ্ধার ভাব তো বলেন পা ধোয়া পা ধোয়ার জল আসনাদির দ্বারা সেবা করে কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেরূপ সেবা আর কাহাকেও করে না পতির সঙ্গে সম্বন্ধ আলাদা ওরা বঞ্চিত বোধ করছেন না কিন্তু দেখো আমার পতির সঙ্গে সম্বন্ধ আলাদা দিস ইজ দ্য বিউটি অফিস রিলিজিয়াস এক্সিস্টেন্স উইথ অ্যাবসলিউট হারমোনি অসামান্য এটা একটা অবস্থা কিন্তু আমরা হারমনি বলি সমন্বয় বলি যাই বলি না কেন সেগুলি শ্রীরামকৃষ্ণের ভাবের থেকে কম পড়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাবকে অনুধ্যান করলে এই সমস্ত কিছুর মধ্যে একটা সার্বিক পেলব প্রেমপূর্ণ গভীর দৃষ্টিভঙ্গি তৈরি হয় রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন তো মাসামশাই বলছেন রাম ঠাকুরকে কিছু মিষ্টান্না দিয়ে দিয়া পূজা করিলেন শ্রীরামকৃষ্ণ এবার রওনা হবেন মাসামশাই লিখছেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন আমরা সাতাশে ডিসেম্বরের প্রসঙ্গ যখন শুরু হয়েছে তখন শুনেছি আগের একটি অনুষ্ঠানে এই কথায় কথায় কথা আগে যারা কথামৃত পড়েছেন তারা জানেন যে দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ যখন রওনা হচ্ছিলেন তখন ওই মাস্টারমশাই আহ তিনি ওই ঠাকুরের সঙ্গে যা ছিল ঠাকুরের যেগুলো গায়ে দিতে হবে ঠান্ডা পড়ে গেছে তো সেইগুলো সব নিয়েছেন সেগুলো নিয়ে তিনি উঠেছেন গাড়িতে তো ওইটি বলছেন যে বাবুরাম মনি এরা দুজন ছিলেন অর্থাৎ স্বামী প্রেমানন্দ জি যিনি উত্তরকালে এবং মাস্টারমশাই অর্থাৎ শ্রীমৎ এরা সব ঠাকুরের কি কি লাগে সেগুলো নিয়ে উঠেছেন এবং ওইখানেতে মাস্টার মশাই লিখলেন লিখেছেন যে তাহারা ঠাকুরের গায়ের বনাত বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে কেননা শীতকাল সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন এইখানে লিখলেন যে মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন বনাতের কানঢাকার টুপি এইগুলো বলছেন কেন গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন এই বললেই তো হতো আবার তারপরে বলছেন বনাতের কান ঢাকা টুপি শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই মাস্টামশাইয়ের বর্ণনার মধ্যে এই খটিনাটি থেকে যাচ্ছে যাতে যিনি চাইবেন ভক্তরা নিশ্চয়ই চাইতেই পারেন যে শ্রীরামকৃষ্ণকে ওই রূপে মনে মনে দর্শন করতে মনে মনে তার চিন্তা অনুধ্যান করতে যে তিনি এরকম এরকম ভাবে উঠেছেন গাড়িতে এবং গাড়িতে ওঠার সময় এরকম এরকম ঘটনা ঘটছে মনির কাছ থেকে গায়ের বনাত টুপি লইয়া পড়িলেন পড়িলেন বনাতের কান ঢাকা টুপি ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন রাম আদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন মনিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন মনি মানে মাস্টারমশাই আমরা এই পর্বে দেখেছি দক্ষিণেশ্বর বাস করছেন যখন একাধিক ক্রমে তিনি মাস্টার এই নামটি যেটি অন্যত্র ব্যবহার করেছেন সেটি করেননি মনি নামটি দিয়েছেন আর এখানে দেখছি কি সুন্দর বর্ণনার মধ্যে ঠাকুরের প্রতি আনুগত্যের ভাব ঠাকুরের প্রতি সার্বিক সমর্পণের ভাব বললেন যে ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন রাম আদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন মনিও গাড়িতে উঠিলেন যেন বাই চান্স যে গাড়িটি ছেড়ে দিচ্ছিল উনি উঠে বলেন, ছেড়ে দেয়নি কিন্তু বলার ভঙ্গিটি কিরম সুন্দর যে মনিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন ওই যে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকছেন কিন্তু মনিও গাড়িতে উঠিলেন তার মানে রামবাবু ঠাকুরকে তুলে টুলে দিলেন আর তারপর মাস্টারমশাই যেন এক কোণে শ্রুত করে ঢুকে গেলেন এই বিনয়ের ভাব সেটি রচনার মধ্যে একেবারে স্বাভাবিকভাবে প্রকাশিত যে যেন এছাড়া এই ভঙ্গি ছাড়া তিনি লিখতেই পারেন না যে মণিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন এইখানেই আজকের প্রসঙ্গ আমাদের শেষ হচ্ছে আমরা রয়েছে উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী রামকৃষ্ণ কথামৃত তার তিনশো ছেষট্টি পৃষ্ঠায় রয়েছি সাতাশে ডিসেম্বর আঠারোশো তিরাশির প্রসঙ্গ যেখানে শেষ হয়েছে সেইখানে এটি তার গুরুগৃহ বাসের আমরা বলছিলাম যে চতুর্দশ দিবস সেই দিনটির প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি এবং সেটি আজকে শেষ হল সাতাশে যেদিন ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে এবং পরে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন কৃপায় আশা করি আমরা পরবর্তী দিনে এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে মিলিত হব প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি নটায় আপনাদের সঙ্গে আর ভাবছি যে যে সাতাশে ডিসেম্বরের প্রসঙ্গ যে শেষ হয়ে গেল ঠিক শেষ হলো বলা যায় না কেন না ওই যে ওই সব হলো ঠাকুর ভক্তর সঙ্গে গাড়িতে উঠিতেছেন রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন মনিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন আমরাও অনুষ্ঠান শেষ হচ্ছে ইউটিউবে যারা দেখছেন যতটা সময় জুড়ে হওয়া সেটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু মনিও গাড়িতে উঠিলেন আমাদেরও ইচ্ছা করে আমাদেরও ভাবতে খুবই ভালো লাগে যে আমরাও যেন গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে বললাম লিখছেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন আমরাও ঠাকুরের কাছেই থেকে যাবো সেই গাড়ি তখনকার দিনের ঘোড়ার গাড়ি ছিল এখন তো আর পাওয়াই যায় না মানে দেখতে পাওয়া যায় না প্রায় তো কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রয়েছে তারই মধ্যে আমরা যেন মনে প্রাণে থেকে যাই ওইটিতে ওঠা মানেই হচ্ছে বা ওইটিতে থাকা কথামৃত ওকে পড়া কথামৃতকে মৃতকে অনুধান করা মানেই ওই গাড়িতে উঠে যাওয়া মাস লিখছেন যে মনিও গাড়িতে উঠিলেন দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন ঠিক সেইভাবে আমরাও ভাবতে চাইব যে অনুষ্ঠান শেষ হচ্ছে বটে আমরাও গাড়িতে উঠে আমরাও কথামৃতের মধ্যেই থেকে যাব কথামৃতকেই অবলম্বন করব যাতে আমরাও দক্ষিণেশ্বরে ফিরে যাই আমরাও ফিরে যাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ কমলে ওং নিরঞ্জনং নিত্য অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ভয়ী ईशावतारम् परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामः